এখন যদিও 2 বছর পার হয়েছে, 3 বছর হয় নাই, তো বর্তমানে পর্যন্ত কত টাকা ময়ূর বিক্রি হয়েছে? 38 লাখ টাকা এরকম হবে, 40 লাখ টাকার কাছাকাছি এরকম হবে। আর কত টাকার ময়ূর এখন আছে? 20 লাখ টাকার উপরে এরকম আছে। তাহলে আমরা কত টাকা হিসাব করতে পারি? 60 লাখ টাকার এরকম ধরতে পারেন। 60 লাখ টাকা। তো প্রথম কত টাকা দিয়ে যাত্রা শুরু হয়েছিল? আমি প্রথমে 1,65,000 টাকা দিয়ে 1 জোড়া কিনি, আর কিছু মাস পরে পরবর্তীতে আরো 5টি কিনি, 4টা মেয়ে 1টা ছেলে। আচ্ছা, তো মোট কত খরচ হয়েছিল? আমার মোট মানে ময়ূর গত বছরে বড় টর করা নিয়ে আপনি মেডিসিন সব কিছু মিলে বা ঘর টর মিলে 10 লাখ টাকার মতো এরকম পড়েছিল। সবজি বাগান হাস দিন দিন প্রতিদিন কৃষি 12 মাস, দিন দিন প্রতিদিন কৃষি 12 মাস। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলা হোমনা থানার বাবরকান্দি গ্রামে। এই গ্রামে একজন ছেলে আছে যার জন্য এই গ্রামটি আস্তে আস্তে বিখ্যাত হয়ে যাচ্ছে। ওর নাম হচ্ছে শাহালি। শাহালি বয়স খুব বেশি না, সে 2019 সালে ডিসেম্বর মাসে খুব কষ্ট করে এক জোড়া ময়ূর নিয়ে তার শখের যে স্বপ্নের যে রাজ্য ছিল সেখানে সে পথচারণা শুরু করে, এবং সেখানে সে কত টাকা ইনভেস্ট করেছিল, বর্তমানে তার কত টাকার ময়ূর আছে, কত বিক্রি করেছে, এবং সেই সফল শাহালির সঙ্গে আমরা কথা বলছি। শাহালি, বা ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো শাহালি, আমরা আপনার এখানে অনেকগুলো ময়ূর দেখতে পাচ্ছি, এবং কিছু ময়ূর দেখতে পাচ্ছি যে অনেক লম্বা লম্বা পাখা আছে। ময়ূর তো পেখম খুলে, এটা আমরা মানে ছোটোকাল থেকেই জানি, এবং ময়ূর এই জন্যই সুন্দর হয়ে থাকে। তো শাহালির প্রথম শুরুটা কত সালে হয়েছিল? 2019 সালে ডিসেম্বর মাস থেকে। 2019 সালে ডিসেম্বর মাসে। তো বর্তমানে হচ্ছে 2022 সাল, ডিসেম্বর এখনো আসে নাই, মানে আমরা 3 বছর এখনো পূর্ণ হয় নাই বলতে পারি। জি। তো প্রথম কত টাকা দিয়ে যাত্রা শুরু হয়েছিল? আমি প্রথমে 1,65,000 টাকা দিয়ে 1 জোড়া কিনি, আর কিছু মাস পরে পরবর্তীতে আরো 5টি কিনি, 4টা মেয়ে 1টা ছেলে। আচ্ছা, তো মোট কত খরচ হয়েছিল? আমার মোট মানে ময়ূর গত বছরে বড় টর করা নিয়ে আপনি মেডিসিন সব কিছু মিলে বা ঘর টর মিলে 10 লাখ টাকার মতো এরকম পড়েছিল। 10 লাখ টাকা খরচ? হ্যাঁ, 10 লাখ টাকার মতো ইনভেস্ট করেছিলাম। তো এখন যদিও 2 বছর পার হয়েছে, 3 বছর হয় নাই, তো বর্তমানে পর্যন্ত কত টাকা ময়ূর বিক্রি হয়েছে? 38 লাখ টাকা এরকম হবে, 40 লাখ টাকার কাছাকাছি এরকম হবে। আর কত টাকার ময়ূর এখন আছে? 20 লাখ টাকার উপরে এরকম আছে। তাহলে আমরা কত টাকা হিসাব করতে পারি? 60 লাখ টাকার এরকম ধরতে পারেন। 60 লাখ টাকা। দর্শক, আসলে সফলতা কাকে বলে? একই সফলতা বলে। আপনারা দেখতে পাচ্ছেন শাহালির বয়স কিন্তু খুব বেশি না, ও ছোটোকালে যে উদ্যোগ গ্রহণ করেছিল এটা অনেক সময় হয়তো বাধাগ্রস্ত হয়েছে। অনেকে বলে নাই যে এটা কি পাগলামি করতেছে শাহালি? হ্যাঁ হ্যাঁ, এটাও তো অনেকে বলি, বুঝছি, আমার শখ। তো শখটাকে আমি সবসময় আগে থেকেই প্রাধান্য দিতাম, যা হোক। আচ্ছা, তো সেই শাহালি মোট 10 লাখ, প্রথম 1,65,000 টাকা দিয়ে বা 1 জোড়া কিনে, তারপরে শেড সহ আরও কিছু ময়ূর সংগ্রহ করে মোট 10 লাখ টাকা খরচ হয়। এখনও 3 বছর পূর্ণ হয় নাই, এখন তার প্রায় 60 লাখ টাকার উপরেই আমরা বলতে পারি, কারণ 40 লাখ টাকার মতো বিক্রি করেছে এবং 20 লাখ টাকার উপরে ময়ূর আছে। জি। তো ময়ূর আসলে আমাদের এখানে বাংলাদেশের আবহাওয়ায় কি বসবাসযোগ্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো ময়ূর আসলে কি কি খেয়ে থাকে? ময়ূরকে আমরা হচ্ছে আপনার পোলট্রি ফিড দেই, আর হচ্ছে আপনার গায়ে সবুজ কাঁচা ঘাস এগুলো দিই, আর ফলও দিতে পারে, অনেকে নরম জাতীয় ফল এগুলো দিলে খায়। আচ্ছা, তো ময়ূর তো মোট 3 ধরনের ময়ূর হয়ে থাকে। জি। তো এর মধ্যে এটা কোন জাতের? এই আমারটা হচ্ছে ব্লু পিকক, নীল ময়ূর। ব্লু পিকক, এটা এটা ইন্ডিয়াতে বেশি একটু? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান ব্লু পিকক। ইন্ডিয়ান ব্লু পিকক। আরও তো অন্যান্য জাতেরও কিছু ময়ূর আছে? জি, গ্রিন জাবা আছে, তারপরে আফ্রিকান কঙ্গো ময়ূর আছে। আফ্রিকান কঙ্গো ময়ূর আছে, কিন্তু তার মাঝখানে আমার মনে হয় যে এই এইটাই মানে এটার যে গ্রিন যে কালারটা, এটা আসলে যেই কারো মন কেড়ে নেবে। হ্যাঁ, এটা এটাই আপনি, এটার কালার অনেক সুন্দর, তারপরে প্লাস হচ্ছে এদের পেখম সবচেয়ে বড় হয়।
আচ্ছা মানে এদের যে লেজটা এটা সবচেয়ে বড় হয় এইগুলো আপনি 6 ফিট পর্যন্ত হয় তাতে বডি থেকে 6 ফিট পর্যন্ত হ্যাঁ 6 ফিট পর্যন্ত লম্বা মানে মাথা যে বডি থেকে পর্যন্ত 6 ফিট পর্যন্ত হয় আচ্ছা বাহ আর একটা ময়ূর মানে কত বছর কত মাস পূর্ণ হইলে মানে ডিম দিয়ে থাকে 20 থেকে 22 মাসে অ্যাডাল্ট হয় ওই তখন তারা ডিম পেড়ে থাকে একা সিজনে ফেব্রুয়ারি থেকে মার্চে ততদিন সিজন শুরু হয় ওই সময়টা ডিম পেড়ে থাকে মানে একটা ময়ূর হচ্ছে 22 মাস বয়স হলেই অ্যাডাল্ট হয় তারপরে তারা ডিম দিয়ে থাকে একটা ময়ূর এবারে যে কয়টা ডিম দিয়ে থাকে আমার এখানে 30 থেকে 35টার ভিতরে থাকে এক একটা এক একটা 30 থেকে 35টা ডিম দিয়ে থাকে জি বাহ খুবই চমৎকার তেল তো একটা মানে মোটামুটি সবগুলাই কি বাচ্চা হয় না সবগুলো তো বাচ্চা হয় না ডিমের কথা বলছেন যে এতগুলা পারে আমি এটা বললাম আপনি কত আপনি 50% ধরতে পারেন বা বেশি হয় যেমন যদি 35টা ডিম পারে 20টা বাচ্চা হয় কিন্তু 20টা বাচ্চা থেকে এখানে যদি আপনার লালন পালন অসুবিধা থাকে এখানে আরো কিছু মারা যায় বা ওয়েদার চেঞ্জের কারণে আর যদি না মারা গেলে সবগুলাই টিকে যায় এরকমটা আচ্ছা আমরা একটু অনেক দর্শক হয়তো আমাদের এই ভিডিও দেখার পর হয়তো অনেকে সাজ জাগো যে আমি একটা ময়ূর কিনি একটা কিনি দুইটা কিনি এরকম তো এখান থেকে কেউ যদি ময়ূর কিনে কিনতে পারবে তো হ্যাঁ কিনতে পারবে বাচ্চা নিতে পারবে বাচ্চার দাম এখন কত করে আছে এটা তো আসলে এটা কোনো বাজার মূল্য না এটা বলা যায় না যার যেমন শখ যেমন আমার বাচ্চা বড় হইলে তখন দাম বাড়ে যত বড় হবে তখন 2-1 হাজার টাকা করে হলে বাড়বে কমবে না এখন কি কোনো রেট করা আছে না না এরকম কিছু মানে এটা আমরা ফোনে কথা বলে বা আমার বাড়িতে আসলে আমরা একটু আলোচনা করে আমরা নিই যে এই টাকা আমি বিক্রি করবো দর্শক আপনারা হয়তো যে এখানে যে ময়ূর দেখতে পাচ্ছেন বা ওই সাইডে অনেক ছোট ছোট বাচ্চা আমরা দেখেছি আপনারা যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে পারেন আবার বড়গুলো সংগ্রহ করতে পারেন বড় তো সংগ্রহ করতে পারবে না বড়গুলা এখন না কিছু এগুলো বিক্রি করবো না এগুলো প্যারেন্টস আপনার দেখা গেছে আমি বাচ্চা থেকে যদি কিছু প্যারেন্টস করি ওইগুলো হচ্ছে মধ্যম বয়সের নিউ অ্যাডাল্ট ওরকমগুলো আমরা বিক্রি করতে পারি আচ্ছা তাহলে বাচ্চা সংগ্রহ করতে পারবে শুধু দর্শক হ্যাঁ বাচ্চা সংগ্রহ করতে পারবে দর্শক আপনারা যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে পারেন শাহালি নাম্বার দেওয়া আছে আর নাম্বারটা একটু দর্শক জানিয়ে নেই হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে 0173263-6859 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তো হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এখন তো খুব সহজ যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনারা ছবি দেখতে পারবেন বা ওই অনুসারে ভিডিও কলে হয়তো বাচ্চাও দেখতে পারবেন ওই অনুসারে আপনারা দামাদামি করে এখান থেকে আপনারা মানে ময়ূর সংগ্রহ করতে পারেন আচ্ছা শাহালি আমরা আরেকটা কথা মানে একটু শুনেছি যে শাহালি যে সময় প্রথম ময়ূর কিনতে যায় শাহালির কাছে ময়ূর বিক্রি করতে চায় নাই কারণ কি কারণ ময়ূর তো সবাই কিনবে না কারণ যেমন আমি যে টাকা দিয়ে ময়ূর কিনেছি দেখেছে 1,65,000 টাকা দিয়ে একটা ঘর করতে লাগে 1-1.5 লাখ টাকা যদি আপনি বাঁশখুঁটি দিয়েও করেন তাহলে আপনি এক জোড়া ময়ূর পালতে গেলে নিচে 3-4 লাখ টাকা ইনভেস্ট করতে হবে এখন এই ইনভেস্টটা কে করবে এখন আমার শখ জাগছে বলেই আমি করছি তাই এর উনি বলছে যে না এত ছোটো বাচ্চা তুমি ছোটো মানুষ তো 3 বছর আগে আমার বয়স কম ছিল 22-23 বছর কম ছিল সে বিক্রি করতে চায় না ওরকম যে এতগুলো টাকা দিয়ে কিনবে কিনা মস্কারা করে কিনা তখন বলছে যে আগে টাকা দাও তখন বিক্রি করবো তখন তোমাকে এনে দিব অর্ডার করে দিব মানে ওই যিনি ময়ূর বিক্রি করবে উনি শাহালিকে দেখে বিশ্বাস করে নাই যে ও ময়ূর কিনতে পারবে ওর কাছে এত টাকা আছে না টাকার এখানে কথা না মানে এরকম তো অনেক আসে বলে যায় কিন্তু কেউ তো নেয় না তা ওরকমটাও হইতে পারে সে বলছে যে টাকা অ্যাডভান্স করলে আমরা এনে দিতে পারবো তখন তাকে আমি 50,000 টাকা দিই পরবর্তীতে সে আমাকে মাসখানেক পরে এনে দেয় ওই টাকাটা কি নিজস্ব জমানো ছিল হ্যাঁ আমার তো ওই যে বললাম আমার গরুর খামার ছিল আর আমি ছোট থেকে মানে আস্তে আস্তে করে কিছু টাকা জমানো কিছু ব্যবসা বাণিজ্য করছি গরুর খামারটা ওইখান থেকে মানে কিছু টাকা দিয়ে আমি ময়ূরটা আপনি পালি নিয়ে আসি আচ্ছা আচ্ছা মানে বলা যায় গরুর দুধ বা গরু বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ হ্যাঁ গরুর খামার ছিল ওইখানে কিছু জমানো টাকা ছিল ওইখান থেকে কিছু টাকা দিয়ে ময়ূর আনি আচ্ছা দর্শক আপনারা শাহালির গল্প শুনলেন যে ও আসলে ছোট থেকে অনেক কর্মঠ এবং খুব চতুর ও আসলে বা মানে যেটাকে বলে যে একেবারে ঘরোয়া টাইপের একজন মানুষ মানে এরকম যেই বয়সে মানুষের নষ্ট করার কথা দুষ্টামি করার কথা ও এগুলো না করে ছোটোকাল থেকে গরু লালন পালন করতো আস্তে আস্তে বর্তমানে সে শুধু ময়ূর থেকে সে এখন 60 লাখ টাকার মালিক এবং আগামী বছর তো মনে হয় যে ও আশা করতে আগামী বছর এই ফেব্রুয়ারি গেলে আনুমানিক বাচ্চা কত হতে পারে আমার বাচ্চা আশা করি আপনি 100 জোড়া বাচ্চা হবে 200 বাচ্চার মতো উৎপাদন হবে আমার বিশ্বাস যদি ওয়েদার ভালো থাকে আর আল্লাহ যদি আমার পক্ষে যদি সহায় হয় ইনশাল্লাহ এরকম 200-র উপরেই হবে নিচে হবে না বা আপনারা শুনলেন ও শাহালির মুখ থেকে যে এখানে যেই প্যারেন্টসগুলো আছে এগুলোর থেকে সে
ডিম সংগ্রহ করবে, ডিম সংগ্রহ করবে, এখান থেকে বাচ্চা ফোটাবে এবং ও আশা করতেছে কমপক্ষে 100 জোড়া 200 পিস বাচ্চা সে এখান থেকে পাবে। এবং 200 পিস যদি হয়, এটার মূল্যটা আপনারা বুঝতে পারতেছেন, তার মানে সে 3 থেকে 3.5 বছরে প্রায় কোটি টাকার মালিক হবে। হ্যাঁ না, কোটি টাকা আল্লাহর রহমতে আমার এখন আছে, আমি মিথ্যা কথা কেন বলবো? এগুলো তো ময়ূর থেকে আমি জায়গা কিনেছি, আমার বাড়ি আছে, আমার ব্যবসা আছে। না, আমরা ময়ূর শুধু, এটা কি শুধু ময়ূর থেকে? না, গরুর খামার থেকে। আমার গরুর খামার আমি শুধু ময়ূরটাই বলি। হ্যাঁ, ময়ূরের খামার থেকে 1 কোটি টাকা হবে আগামী বছরে। 1 কোটি টাকা হবে? হ্যাঁ হ্যাঁ, ওই 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায়। মানে 3.5 বছরে 10 লাখ টাকা থেকে কত হচ্ছে? 1 কোটি টাকার উপরে এরকম তো বেচা কিনা হয়ে যাবে। দর্শক, আসলে খুব সহজ স্বীকারোক্তি, ও খুব হাসি মুখেই, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব হাসি মুখেই বলে দিল ওর 3.5 বছরেই 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা হয়ে যাবে। আপনি অনুমতি দিলে একটা কথা বলতাম, আমি কিন্তু এই কথা সবাইকে বলি, এখানেও আমি বলতে চাই আবার, যে এটা কিন্তু ব্যবসার জিনিস না, যে আমি করেছি আপনি দেখা দেখি যে ঝুঁপা পড়বেন, এর জিনিসটা কিন্তু এরকম না। এটা হচ্ছে শৌখিন পাখি, আপনার শখ করে পালতে হবে, এটা লালন পালন বুঝতে হবে, তারপরে আপনি আস্তে আস্তে শিখে আপনি আবার বাড়ায় খামার করতে পারেন বা আপনার কাছে যদি মনে হয়। কিন্তু কেউ হুটহাট করে কেউ খামার করার চিন্তা ভাবনা করবেন না, কারণ এটা এমন একটা জিনিস টাকার দরকার থাকতেই পারে, যখন আপনার টাকা দরকার আপনি কোথায় বিক্রি করবেন? এটা এটা খুব একটা, হ্যাঁ এটা এটা সবাই মাথায় রাখবেন। আর আমি যে এটাদের চলি এমনটা না, এটাদের যদি 5 বছর টাকা নাও আসে মই থেকে আমার কোনো সমস্যা নাই, আমার গরুর খামার আছে, দুধ দেয়, আমি গরুর পাশাপাশি দুই একটা বিক্রি করি, ওইখান থেকে আমার টাকা আসে, আমার সংসার চলে, আমার হাত খরচার পয়সা হয়, ওইখান থেকে আমি চলতে পারবো। কিন্তু এগুলো আপনি সাবধানে এগুলো বুঝাশোনা করবেন। হ্যাঁ, এটা একটা ভালো কথা ছিল, একটা সুন্দর উপদেশ ছিল, যে যদি আপনি একটা গরু কিনে থাকেন টাকার দরকার, আপনি এখনই গরুটা বিক্রি করতে পারবেন, কিন্তু ময়ূরটা আপনি বিক্রি করতে পারবেন না। আর আরেকটা কথা যেটা ও সর্বশেষ বলেছে, যে এটাকে আপনারা বিজনেস হিসাবে নিতে পারেন না, বা এটা আপনাদের ইচ্ছা, আপনারা তো সব কিছু দেখলেন এবং বুঝলেন, এটা হচ্ছে সাহালি শখ করে লালন পালন করে এবং এখান থেকে তার বিজনেসটা দাঁড়ায়। তো আপনারা হয়তো শখ করে পালতে হবে, একসময় হয়তো বিজনেস দাঁড়াবে, এরকমই তো। হ্যাঁ, এরকমটাই। আরেকটা কথা বলতে চাই, এই যে এই কথাটা আমি বলছি না, এই কথা বলাতেও অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে, যে সে মনে একাই কোটিপতিতে চায়, আমাদেরকে দিতে চায় না, কিন্তু বাস্তবটা এরকম না। আমি কিন্তু মন থেকেই কথাগুলো বলছি, যদি কেউ মানে তেল মালেন, না মানলে নেই, এটা আপনাদের ব্যাপার। তো সাহালি, আজকে এই ময়ূরের খামারে এসে খুব সুন্দর সময় কাটালাম, আমরা সাহালির সফলতা কামনা করছি এবং এই খামারটি, এই ময়ূরের খামারটি দেশ থেকে বিশ্ববিশ্ব ছড়িয়ে যাক, এই আশা ব্যক্ত করছি। জি ভাইয়া, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আর আমার এই পাখি সবার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া।